ঘড়িটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানান। আপনাদের ভাইয়ার ছোটবেলার কম্বল, অনেক কিউট বালিশ গুলো। এটা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম বিয়ের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা তো জানেনই আমরা নতুন বাসা নিয়েছি, এটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাট। আমরা এখনো আমাদের ফ্ল্যাটটাকে গোছাইনি, দেখছেন কত জিনিস এলোমেলো ভাবে পড়ে আছে। এগুলো হচ্ছে আমাদের সংসারে টুকিটাকি কেনাকাটা করা আসলে জিনিসপত্র। আমাদের বাসা নতুন তো এখনো ফার্নিচার উঠাই নাই, শুধু পর্দা লাগাইছি। আর সংসারে শুধু ফার্নিচার না, এর বাইরে অনেক কিছু লাগে, আপনারা জানেন যারা সংসার করেন অনেক কিছু লাগে। তো এখানে আমরা অনেক কিছু আগে থেকে কিনে রাখছিলাম অল্প অল্প করে, আর বাসায় ওঠার পরে কিছু আনছি। এখনও পুরোপুরি বাসায় উঠি নাই, এই সব মালামালগুলো এই যে অগোছালো অবস্থায় আছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে আসলে অল্প অল্প করে যে আমাদের এখানে কি কি আমরা এতদিনে কিনছি সেগুলো। আমরা আমাদের সামর্থ্য এবং রুচি অনুযায়ী কিছু জিনিসপত্র কিনেছি। খুব একটা জিনিসপত্র এখন আমরা কিনিনি, যতটুকু আমাদের প্রয়োজন দরকার ততটুকুই আমরা এখন কিনেছি। ঘড়িটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর সিম্পল জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। অনেক সুন্দর কালারটা, আমার খুবই ভালো লাগে এই কম্বলটা। কার জন্য আনছিলাম? ফুলগুলো সুন্দর। আর এখানে অনেক কিছু আছে, এই যে প্লাস্টিকের জিনিসপত্র, ঝুড়ি, তারপর ঢাকনা। আসলে যতটুকু দরকার ততটুকুই কিনেছি, বাড়তি কিছুই আমরা এখনো কিনি নাই। কাপড় চোপড় আর অনেক কাপড় চোপড় আছে, এই দুই বস্তা হচ্ছে কাপড় চোপড় একমাত্র, আর কারো না। না, আপনাদের ভাইয়ারও আছে, আনে নাই এখনো। এগুলো হচ্ছে শাড়ি সেঞ্চুরি, হানিফ শাড়ি থেকে কেনা আমার দুইটা পার্টি শাড়ি। তো শাড়িগুলো এখন এখানেই রেখে দিছি, যখন আমার আলমারি আসবে তখন ওইখানে রাখবো। আর এগুলো হচ্ছে আমাদের সব বালতি কালেকশন, মানে প্লাস্টিকের জিনিসপত্র আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয়। হ্যাঁ, এটা হচ্ছে ময়লার বাকেট বা ঝুড়ি বেঙ্গলের। ঘর মোছার ব্রাশটা আমার খুবই ভালো লেগেছে, অল্প দামের মধ্যে খুবই ভালো সুন্দর একটা ব্রাশ। এটা দামটা নিয়েছিল 250 টাকা। এগুলো যখন আমি অর্গানাইজ করব তখন তো আপনাদের সাথে দেখাবোই, এখন আর কি এক ঝলক দেখাচ্ছি যে আমার সংসারের জন্য আমি কি কি কেনাকাটা করেছি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমার বিয়েতে গিফট করছিল, এটা আমার কাছে আমার খুবই পছন্দের একটা চামচের সেট, খুবই সুন্দর এবং আমার ফেভারিট কালারের নীল কালার, এই কালারটা আমার খুবই পছন্দ। এগুলোর মধ্যে হচ্ছে একটা স্পেশাল জিনিস, এই জিনিসগুলো কক্সবাজার থেকে আমি এনেছিলাম, আপনাদের ভাইয়া আনতে চায়নি, কিন্তু আমার খুবই ভালো লাগছিল যার কারণে আমি নিয়েছি। খুবই সুন্দর এই জিনিসগুলো, আর যারা প্রথম প্রথম কক্সবাজার যায় আমি মনে করি সবাই কম বেশি এই জিনিসগুলো আনে। এগুলো হচ্ছে আমাদের পাপোশ,
2000 টাকার পাপোশ এই প্রায় 9টা পাপোশ আছে দরজার সামনে বাথরুমের সামনে দেওয়ার জন্য আসলে ফ্ল্যাট বাসায় অনেকগুলো পাপোশ লাগে বাথরুম কিচেন বেডরুম ডাইনিং রুম সবকিছু মিলে আমাদের ছোট কম্বল না হ্যাঁ এটা হলো আমাদের ছোট কম্বল তারপরে এটা হচ্ছে আমাদের চুলা আরএফএলের চুলা এই যে আরএফএলের টপারের যে গ্যাস স্টোভ থাকে সেইটা এটা হচ্ছে সিলিন্ডারের জন্য আমরা আপাতত সিলিন্ডারে রান্না করব তো সেই জন্য আমরা এটা নিচ্ছি সিলিন্ডারের জন্য অনেক কিছু আপনাদের এক ঝলক আর কি দেখালাম যে আমরা কি কি জিনিস নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ব্লেন্ডার এটা তো প্রত্যেকটা গৃহিণীর হ্যাঁ মিয়াকো রেডবুল 3-in-1 ব্লেন্ডার এটা হচ্ছে কাইসা ভিলারের এটার প্যাকেটটা বা বক্সটা তখন আমাদের দিতে পারেনি দোকানদার কারণ তখন লকডাউন ছিল এবং আমরা হুট করে লকডাউনের মধ্যে চলে গেছিলাম আমাদের জন্যই সেদিন দোকানটা খুলছিল ওই ভাইয়া হ্যাঁ কারি কুকার সেট এখানে হচ্ছে 8-piece কারি কুকার সেট আর এটা হচ্ছে ফ্রাই প্যান সেট এটাও বড় ভাইয়া যখন ইন্ডিয়াতে যায় তখন আমার জন্য নিয়ে এসেছিল জয়পেনের একটা ফ্রাই প্যান সেট এটা হচ্ছে একটা স্যুপ সেট 7-piece এটাও আমার ফ্রেন্ড বিয়েতে গিফট করছিল আমারে এগুলো হচ্ছে মশারি তারপরে বিছানার চাদর ওগুলো যখন আমরা ব্যবহার করব তখন তো আপনারা আমাদের ডেইলি ব্লগে দেখতেই পারবেন এটা হচ্ছে আমি আমার কিচেনের জন্য ছোট একটা মেডিসিন বক্স এবং আমি একটা এই কিনছি ওয়ার্ড্রোব ওগুলো পরে দেখাম ওইগুলো আমরা ছোট ছোট কিছু বালিশ নিয়েছি অনেক কিউট বালিশ গুলো হ্যাঁ 3টা কালারের নিয়েছি যখন বাসাটা আমরা সাজাবো তখন আপনারা দেখতে পারবেন এই বালিশ গুলো এটা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম বিয়ের পর যখন প্রথম আমরা দুইজন গিয়েছিলাম বাণিজ্য মেলায় আমার স্মৃতি ভালো লাগে এই ছোটখাটো জিনিসগুলো দেখলে মনে পড়ে আমরা কিন্তু বাসায় কিছু কিছু কাজ করে ফেলছি যেমন এই যে পর্দা টানানো তারপরে যে ফ্যান লাগানো ফ্যান গুলো আপনাদের ভাইয়া নিজেই লাগিয়েছে হ্যাঁ লাইটও লাগাইছে এই যে দেখুন লাইট গুলো সে লাগাইছে তারপর এই যে আমাদের রান্নাঘরের জন্য আমি এই ক্যাবিনেটটা এনেছি আপাতত এটা হচ্ছে আমার রান্নাঘরের ডুলি যেটাকে বলে খানাডুলি খানাডুলিটা কেমন হলো জানাবেন আমার রান্নাঘর যেহেতু বেশ বড় না আমার জন্য পারফেক্ট দুজন মানুষ তো সেই জন্য আমি এটা নিয়ে এসেছি এটা হলো আমার রান্নাঘরের ভিউ যখন আমি রান্নাঘরটাকে সাজাবো তখন দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের বেডরুম তো এখনো আমরা কোনো ফার্নিচার নিইনি তো এইটা হচ্ছে আমাদের নতুন তোশক দুজনের জন্য দুটো বালিশ একটা কোল বালিশ এটাও নতুন আজকেই বানিয়েছি আমরা এই যে হচ্ছে আমাদের বেডরুমের মেইন জানালাটা এই পাশে হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে আমাদের বেলকনি বেলকনি থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবেন আপনারা অনেক সুন্দর বেলকনিটা অনেক বড় এবং দেখুন কত সুন্দর বাহিরের পরিবেশটা আমাদের বারান্দাটা কিন্তু খুব সুন্দর আসলে দিনের বেলা আরো ভালোভাবে দেখা যায় আমাদের বাসার আশেপাশে কোনো বড় বিল্ডিং নাই আমরা ছয়তলাতে আছি রাতের ভিউটাও কিন্তু অনেক সুন্দর আমরা ছয়তলাতে আছি তো আশেপাশে কোনো বড় বিল্ডিং না থাকার কারণে পর্যাপ্ত আলো এবং বাতাস আছে এখানে কারেন্ট না থাকলেও বোঝা যায় না গরম খুব একটা বেশি লাগে না আর অনেক দূর পর্যন্ত দেখা যায় আশেপাশের বিল্ডিং রাস্তা তো দেখতে পাচ্ছেন অনেক স্পষ্ট মানে খুব শান্তি আছে যদিও সব দিক দিয়ে তো সমান হয় না একটু উপরে কষ্ট হয় ছয়তলায় উঠতে কিন্তু বাকি সব কিছুই আমাদের মনের মতো হয়েছে 100-তে-100 তো আমাদের জন্য দোয়া করবেন সবাই আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ